ইতিহাসে নজির গড়ল পশ্চিমবঙ্গ। দেশের প্রথম কলকাতায় গঙ্গার তলদেশ দিয়ে মেট্রো চলাচল শুরু হচ্ছে, আজ তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আজ ভার্চুয়ালভাবে মেট্রো উদ্বোধন করলেন মোদী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পরে স্কুল পড়ুয়াদের সাথে মেট্রো সফরে যোগ দেন তিনি। গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচলের জন্য যে দুটি সুড়ঙ্গ তৈরি হয় তা 520 মিটার দীর্ঘ এবং সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয় 2021 সালে। গঙ্গার তলদেশের 30 মিটার নিচে সুড়ঙ্গ কাটার সময় বহু জিনিস উদ্ধার করেছেন KMRCL-এর ইঞ্জিনিয়াররা। গঙ্গার গভীরতা 13 মিটারের মতো, তারও 30 মিটার নিচে রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ। গঙ্গার নিচে থাকা সুড়ঙ্গের বাইরের পরিধি 6.10 মিটার এবং ভিতরের পরিধি 5.55 মিটার। প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর তাদের মেট্রো যাত্রার সময় স্কুল ছাত্রদের সাথে আলাপচারিতা করেন। মেট্রো আধিকারিকদের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ভিড় জড়ো হয়েছিল। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।